নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। চিংড়ি মাছ আমরা অনেকভাবেই খেয়েছি, আজকে একটু ভিন্ন স্বাদে তৈরি করব। একদম কিন্তু অন্যান্য যে রেসিপি করি, চিংড়ি মাছের মালাইকারি বা চিংড়ি মাছের ভাপা কিংবা সর্ষে চিংড়ি, তার থেকে কিন্তু স্বাদ একদম আলাদা। এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। খুব সহজ পদ্ধতিতে তৈরি করব গন্ধরাজ চিংড়ি। রেসিপিটা ভাতের সাথে কিন্তু বেশি ভালো লাগে খেতে, কিংবা আপনারা সাদা পোলাওয়ের স্বাদও এটা খেতে পারেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে কাটা রয়েছে, আর লেজের দিকের অংশটা কিন্তু আমি ছাড়াইনি, এটা একটু দেখতে সুন্দর লাগবে বলে রেখে দিয়েছি। ম্যারিনেট করে নেব। প্রথমে স্বাদ মতো লবণ দিলাম, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন, এর সাথে দেব পেঁয়াজ বাটা। একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি গ্রেটারে গ্রেট করে রেখে দিয়েছি, সেই পেস্টটা দিয়ে দিলাম। দেব রসুন বাটা 1 টিস্পুন, আদা বাটা 1 টিস্পুন, আর দেব একটা গন্ধরাজ লেবু। এই গন্ধরাজ লেবুটার আমি যে ওপরের অংশ সবুজ অংশটা, এই সবুজ অংশটা ঘষে দিয়ে দেব। সবুজটা যেন দুবার না ঘষলে একটু সাদা দিকটা বেরিয়ে যাবে সেটা দেবেন না, একদম ওপরের ফার্স্ট লেয়ারটা যেটা একদম কচি সবুজ রং, সেই জায়গাটা একবার করে ঘষে দিয়ে দেবেন। এটাই হচ্ছে লেমন জেস্ট, এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই লেমন জেস্টটা দেওয়ার পরে আমি এটাকে চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এটাকে ম্যারিনেট করে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। হাতে যদি একটু সময় বেশি থাকে সেটাতেও রাখতে পারেন, আমি 10 মিনিট রেখে এটাকে তৈরি করব। এটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার একটা গন্ধরাজ লেবু স্লাইস আমি চিংড়ি মাছের ওপরে দিয়ে এটাকে আরেকটু আমি মাখিয়ে নিয়ে এটাকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে। এবার কড়াইতে দেবো সাদা তেল, 1 টেবিল স্পুন আমি সাদা তেল দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। এই রান্নাটা কিন্তু সাদা তেলেই তৈরি হয়, এটা সর্ষের তেলে করতে যাবেন না। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেটেড চিংড়ি মাছটা অ্যাড করে দিচ্ছি। মশলা মাখানো পুরো চিংড়ি মাছটাই দিয়ে দিলাম, আর এর সাথে দেব 2 চামচ নারকেল কোড়া। কোড়ানো নারকেল আমি 2 চামচ অ্যাড করে দিলাম। এবার কিছুটা আমি প্রথমে একটু ফ্রাই করে নেব নারকলটাকে তেলের মধ্যে, তারপরে ভালো করে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিয়ে এটাকে ফ্রাই করতে থাকব। যেহেতু চিংড়ি মাছের মধ্যে পেঁয়াজ আদা রসুন মাখানো রয়েছে, সেজন্য এটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে এর কাঁচা গন্ধটা না গেলে খেতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না। এবার এর মধ্যে 2 কাঁচা লঙ্কা আমি এরকম ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি টুকরো করে, কারণ ঝাল বলতে কিন্তু কাঁচা লঙ্কার ঝালটাই, তবে আপনারা পেস্টও দিতে পারেন, আমি একটু ভেঙে ভেঙে অ্যাড করে দিলাম। চিংড়ি মাছ থেকে বেশ খানিকটা কিন্তু জল বেরিয়েছে, এবার এটাকে ভালো করে বেশ খানিকক্ষণ একদম লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করতে হবে। আর এই লেবুটাকে সবসময় একটু ওপরের দিক করে রাখবেন, যাতে লেবুটা বেশি কুক হয়ে গেলে তিতো হয়ে যেতে পারে রান্নাটা, সেই জন্য লেবুটাকে একটু ওপরের দিক করে রাখবেন। স্লাইস লেবুটা আমি চিংড়ি মাছের ওপর দিক করে রেখে দিলাম। এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন। এবার আর এখন মিক্সড করব না, 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলব। এবার ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। গোলমরিচের ঝালটা কিন্তু এর সাথে বেশ ভালো লাগে, সেই জন্য আরও একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। আর এবার লেবু স্লাইসটাকে আমি বাদ দিয়ে দিলাম, এবার ওভার কুক হয়ে গেলে কিন্তু রান্নাটা নষ্ট হয়ে যেতে পারে। দেখুন, ভালো করে চিংড়ি মাছটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো নারকেলের দুধ। নারকেলের দুধটা আমি বাড়িতেই তৈরি করেছি। কোড়ানো নারকেলটাকে আমি একটুখানি হাফ মালা নারকেল নিয়েছিলাম, সেটাকে একটু গরম জলে ভিজিয়ে রেখে তারপরে এটাকে পেস্ট করে নিয়ে ছাঁকনিতে ছেঁকে নিলেই কিন্তু নারকেলের দুধ রেডি হয়ে যাবে। আর সেটা যদি না সম্ভব হয় আপনারা কিনেও কিন্তু ব্যবহার করতে পারেন।
এবার নারকেলের দুধটা দিয়েও চিংড়ি মাছটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। স্বাদ মতো লবণ কিন্তু আমি ম্যারিনেট করার সময় দিয়ে রেখেছি, আর প্রয়োজন নেই। এবার একটু সামান্য চিনি অ্যাড করব। আমি এখানে হাফ টিস্পুন চিনি দিলাম, চিনি দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দু তিনটে গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি, পাতাগুলোকে একটু ছিঁড়ে ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি। ছিঁড়ে দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভারটা বেরোয়, গোটা দিলে কিন্তু যতটা না ফ্লেভারটা আসে, ছিঁড়ে দিলে এর ফ্লেভারটা খুব সুন্দরভাবে এর সাথে মিশে যায়। আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো মিনিট তিনেকের জন্য। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম, দেখুন বেশ ফুটে উঠেছে, নারকেলের দুধ বেশ একটু ঘন হয়ে মাখো মাখো হয়ে গেছে। এটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর রস। যেহেতু এটা গন্ধরাজ চিংড়ি, এর মধ্যে কিন্তু অন্য কোনো মশলা নেই, জিরে, ধনের গুঁড়ো কিংবা লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র নুন আছে, আর আছে গোলমরিচ, আর তার সাথে রয়েছে গন্ধরাজ লেবুর বিভিন্ন পার্টস, যেগুলো থেকে কিন্তু সুন্দর ফ্লেভারটা চলে আসে মাছের মধ্যে। গন্ধরাজ লেবুর রস দেওয়ার পরে আরও একটু জেস্ট আমি ওপর থেকে একটুখানি ঘষে দিয়ে দিচ্ছি। অল্প একটু জেস্ট দিয়ে দিলে তার সুন্দর ফ্লেভারটা চলে এলো, আর এর সাথে আরও দুটো পাতা অ্যাড করে দেব। আরও দুটো গোটা পাতা আমি ওপর থেকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দেব। অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট এইভাবে রেখে দেব দমে, একদম গ্যাসের ফ্লেম অফ করে রেখে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমে। তারপরে বার করে এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। একদম রেডি হয়ে গেল গন্ধরাজ চিংড়ি। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা নতুন দেখছেন আমার চ্যানেল মিমিস রেসিপি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর এর আগেও কিন্তু আমার একটা গন্ধরাজ চিংড়ির পোলাও রেসিপি রয়েছে, একদম রেস্টুরেন্টের মতো ইউনিক টেস্টের, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আমি কমেন্টস বক্সের ফার্স্ট কমেন্টসে ওটাকে পিন করে দেব। অবশ্যই দেখে কিন্তু দুটো রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না। আজকের রেসিপিটা কেমন লাগলো।